প্রথমটি খবর হইতে স্টুডিওত মই অংশমান গোস্বামী আর এই মুহূর্তে জানাইছো যে নির্বাচনের পূর্বে মধ্যপ্রদেশ দখলের দিকে আগবাইছে ভারতীয় জাতীয় কংগ্রেস বিজেপির ভেটি খহায় এজনের পিছত আনজন নেতা এরিছে ভারতীয় জনতা পার্টি টিকটৰ পৰা বঞ্চিত শতাধিক বিজেপি নেতাই যোগদান কৰিছে কংগ্রেসত সবিশেষ আপনার লৈ আহিবলৈ চেষ্টা কৰিছো এই মুহূর্তে একটা বিগ ব্রেকিং নির্বাচনের পূর্বে মধ্যপ্রদেশ দখলের দিকে আগবাইছে ভারতীয় জাতীয় কংগ্রেস বিজেপির ভেটি খহায় এজনের পিছত আর এজন নেতা এরিছে ভারতীয় জনতা পার্টি 17 নভেম্বর অনুষ্ঠিত হব বিধানসভা নির্বাচন টিকটৰ পৰা বঞ্চিত শতাধিক বিজেপি নেতায় যোগদান কৰিছে কংগ্রেসত বিজেপির পথ ক্ষুণ্ণ হয়ে দল এরিছে বিজেপি নেতায় বিজেপির জ্যেষ্ঠ নেতা রুস্তম সিংয়ে যোগ দিছে ভারতীয় জাতীয় কংগ্রেসত আগন্তুক বিধানসভা নির্বাচনের পূর্বে মুখ্য আঘাত হয়েছে মধ্যপ্রদেশ বিজেপিত শতাধিক কর্মীক লগত লৈ বিজেপি ত্যাগ করেছে বিজেপি নেতা রুস্তম সিংয়ে নির্বাচনের পূর্বে মধ্যপ্রদেশত বিজেপির শোচনীয় অবস্থা পরিলক্ষিত হয়েছে নভেম্বর প্রথম সপ্তাহত প্রায় 5,000 বিজেপি কর্মী কংগ্রেসত যোগদানের সম্ভাবনা প্রকট হয়ে পড়েছে এই মুহূর্তে বিগত 6 মাহত প্রায় 3,000 অধিক ভারতীয় জাতীয় জনতা পার্টির কর্মীয়ে যোগদান করেছে কংগ্রেসত এই মুহূর্তে জানাইছো সবিশেষ 17 নভেম্বর মধ্যপ্রদেশত 230টা বিধানসভা সমষ্টির নির্বাচন অনুষ্ঠিত হব আর সেই নির্বাচনের পূর্বে দেখবলে পাওয়া গেছে ভারতীয় জনতা পার্টির যে সরকার আছে এই সরকার মুখ্য আঘাত আনিছে আর দেখবলে পাওয়া গেছিল কেইদিনমানের আগতে এখন সভা অনুষ্ঠিত হয়ে আছিল এখন বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ভারতীয় জনতা পার্টির আর সেই সভার মাজতে টিকট বঞ্চিত একাংশে সভার মাজতে এনেদরে প্রতিবাদ সাব্যস্ত করা দেখবলে পাওয়া গেছিল আর তারপরে টিকট বঞ্চিত সকলের তরফের পরা কংগ্রেসত যোগদান করার ভাবুকি প্রদান করা হয়েছিল আর এটা দেখবলে পাওয়া গেছে রুস্তম সিং যেগুলি ভারতীয় জনতা পার্টির এগারী বলিষ্ঠ নেতা বলে কোয়া হয় মধ্যপ্রদেশত এই রুস্তম সিংয়ে এটি শতাধিক কর্মীক লগত লৈ কংগ্রেসত যোগদান করেছে বিজেপি ত্যাগ করেছে রুস্তম সিংয়ে আর আগন্তুক যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনের ফলাফলে মধ্যপ্রদেশের আগন্তুক যে লোকসভা নির্বাচনের যুক্ত আসন আছে সেই সমূহ কোনে দখল করে হ্যাঁ এক লক্ষণীয় হব বিধানসভা নির্বাচনের পূর্বে মধ্যপ্রদেশ দখলের দিকে আগবাইছে কংগ্রেস বিজেপির ভেটি খহায় এজনের পিছন আনজন নেতা এরিছে বিজেপি বর্তমান সময়ত ভারতীয় জনতা পার্টির সরকার আছে মধ্যপ্রদেশত শিবরাজ সিং চৌহানের সরকার আছে বর্তমান সময় মধ্যপ্রদেশত আর বর্তমান এখন চলিত সরকার থাকার পিছতো শাসকীয় দলটির এটা বহু লোকে এটা দলটির বিরুদ্ধে এটা প্রতিবাদ সাব্যস্ত করা দেখবলে পাওয়া গেছে আর ক্ষুব্ধ কর্মী সকলে এটা যোগদান করবলে মন মেলেছে কংগ্রেস নভেম্বর প্রথম সপ্তাহত বহু ভারতীয় জনতা পার্টির নেতায় কর্মী সকলক লগত লৈ কংগ্রেসত যোগদান করার পূর্ণ সম্ভাবনা আছে এই মুহূর্তে খবর জানাইছো মধ্যপ্রদেশের আগন্তুক বিধানসভা নির্বাচন সমাগত 17 নভেম্বর অনুষ্ঠিত হব 230টা বিধানসভা সমষ্টির নির্বাচন আর এই নির্বাচনের পূর্বে দেখবলে পাওয়া গেছে টিকট কেন্দ্রিক সংঘাত আরম্ভ হয়েছে মধ্যপ্রদেশত এয়া দেখিছে এখন সভা চলি আছে বিজেপির এখন সভার মাজতে এনেদরে প্রতিবাদ সাব্যস্ত করেছে মাটি বহি পড়েছে টিকট বঞ্চিত সকলে এনেদরে বিসম্বাদ সৃষ্টি করা দেখবলে পাওয়া গেছে মধ্যপ্রদেশের ভারতীয় জনতা পার্টির কার্যালয়ের ভিতর শেহতীয়া ভারতীয় জনতা পার্টির স্থিতি বা দলীয় নেতৃত্বে এনে ধরনের ঘটনাসমূহ নির্মূল করার ক্ষেত্রে কি ব্যবস্থা হাতত লয় সেয়াও লক্ষণীয় হব কিন্তু এনে ধরনের ঘটনায় বিজেপির বরঘর লড়াই দিছে বর্তমান সময়ত শীর্ষ নেতৃত্বর উপর প্রশ্ন তুলিছে আর শীর্ষ নেতৃত্বর বিপরীতে তেখেতসকলে স্লোগান আরো দেখি পোৱা গৈছে এই মুহূর্তে শতাধিক কর্মীক লগত লৈ বিজেপি ত্যাগ করেছে বিজেপির এগারী বলিষ্ঠ নেতা বলে কোয়া হয় রুস্তম সিং এক মন্তব্য আছে আপনার মন্তব্য শুনাব বিচাৰিছো এই মুহূর্তে তো মানে আপনি ইত্যাদি কেনা চাহতা হুম 17 নভেম্বর কো যো আপ বটন দবায়েঙ্গে ও বটন হমারে আনন্দ কা নেই হোগা আনন্দ কা কেবল বটন নেই হোগা কেবল কংগ্রেস কা বটন নেই হোগা আপ যো বটন দবায়েঙ্গে ইয়াদ রাখিয়েগা ইয়ে বাত সবকো সমঝা দিজিয়েগা আপ সিউনি জেলে কে ভবিষ্য কা বটন দবায়েঙ্গে
और मध्य प्रदेश के भविष्य का बटन दबाएंगे। तस्वीर रख लीजिए अपने सामने मध्य प्रदेश की, अपने जिले की। कमलनाथ का साथ मत देना, कांग्रेस का साथ मत देना, पर सच्चाई का साथ तो दे देना। यही मैं आपसे विनती करना चाहता हूं, और मेरी जिम्मेदारी है आप ये इतिहास बदलिए जो सियुनी का इतिहास है। आप बदलेंगे तो मैं भविष्य का इतिहास भी बदलूंगा, मैं बदलूंगा, ये आपके हाथ में है। और मुझे पूरी उम्मीद है कि जब 3 दिसंबर को गिनती होगी, उसके बाद हमारे सियुनी का झंडा मध्य प्रदेश की विधानसभा में लहराएगा। तो দেখিবলৈ পাইছে মধ্য প্ৰদেশৰ কংগ্ৰেছ কমিটিৰ সভাপতি কমলনাথে বক্তব্য আগবঢ়াইছে নিৰ্বাচনী সভাত। তেওঁ সদৰি কৰিছে বৰ্তমান সময়ত ভাৰতীয় জনতা পাৰ্টিৰ অৱস্থাৰ কথা, আৰু এয়া দৃশ্য আপোনালোকক এই মুহূৰ্তত দেখাইছোঁ, ভাৰতীয় জনতা পাৰ্টিৰ কাৰ্যালয়ৰ ভিতৰ ভাগৰ দৃশ্য। টিকট কেন্দ্ৰিক সংঘাত সৃষ্টি হৈছিলে আৰু তাৰ ফলতে তেওঁলোকে এতিয়া শীৰ্ষ নেতৃত্বৰ বিৰুদ্ধে শ্লোগান আৰাইছে, আৰু যিসকল ক্ষুব্ধ হৈ পৰিছে কৰ্মীসকল, আৰু তেওঁলোকে এতিয়া ৰুস্তম সিং যিগৰাকী বলিষ্ঠ নেতা, তেখেতে শতাধিক কৰ্মীক লগত লৈ এতিয়া বিজেপি ত্যাগ কৰিছে, কংগ্ৰেছত যোগদান কৰিছে। এই মুহূৰ্তত বহু বিজেপি নেতাই আৰু আগন্তুক যি 17 নৱেম্বৰত যি বিধানসভা নিৰ্বাচন অনুষ্ঠিত হ'ব, সেই নিৰ্বাচনৰ পূৰ্বে নৱেম্বৰ প্ৰথম সপ্তাহতো প্ৰায় 3000তকৈ অধিক বিজেপি কৰ্মীয়ে কংগ্ৰেছত যোগদান কৰাৰ এই মুহূৰ্তত পূৰ্ণ সম্ভাৱনা আছে। নিৰ্বাচনৰ পূৰ্বে মধ্যমৰে দখলৰ দিশে আগবাঢ়িছে, 3 ডিচেম্বৰ ফলাফল ঘোষণা কৰা হ'ব, তাৰ পূৰ্বে যেন এতিয়া ভেটিক হৈছে ভাৰতীয় জনতা পাৰ্টিৰ। সবিশেষ এই মুহূৰ্তত আপোনালোকক জনাইছোঁ মধ্যপ্ৰদেশৰ শেহতীয়া খবৰ। পূৰ্বে মধ্যপ্ৰদেশ দখলৰ দিশে আগবাঢ়িছে ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছ। বিজেপিৰ ভেটিক সহায় এজনৰ পিছত আন এজন শীৰ্ষ নেতা এৰিছে ভাৰতীয় জনতা পাৰ্টি। টিকট কেন্দ্ৰিক সংঘাত আৰম্ভ হৈছে আৰু যোগদান কৰিছে ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছত। শীৰ্ষ নেতৃত্বৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ সাব্যস্ত কৰা দেখিবলৈ পোৱা গ'ল, আপোনালোকক দৃষ্টান্ত দেখালো। বিজেপিৰ ওপৰত ক্ষুণ্ণ হৈ পৰিছে বহু বিজেপি নেতা। ৰুস্তম সিং এগৰাকী প্ৰভাৱশালী নেতা আছিল বিজেপিৰ, তেখেতে যোগদান কৰিছে কংগ্ৰেছত, শতাধিক কৰ্মীক লগত লৈ যোগদান কৰিছে। 17 নৱেম্বৰত মধ্যপ্ৰদেশৰ নিৰ্বাচনৰ পূৰ্বে, বিধানসভা নিৰ্বাচনৰ পূৰ্বে এতিয়া শতাধিক কৰ্মীক লগত লৈ বিজেপি ত্যাগ কৰিছে ৰুস্তম সিঙে। নৱেম্বৰ প্ৰথম সপ্তাহতো প্ৰায় 3000তকৈ অধিক লোকে বিজেপি এৰি কংগ্ৰেছত যোগদান কৰাৰ পূৰ্ণ সম্ভাৱনা আছে। বৰ্তমান সময়ত দেখিবলৈ পোৱা গৈছে বিধানসভা নিৰ্বাচনৰ পূৰ্বৰ যি ফলাফল হ'ব, সেই ফলাফলে আগন্তুক লোকসভা নিৰ্বাচনৰ ক্ষেত্ৰত এক দিক নিৰ্ণয়কাৰী ভূমিকা পালন কৰিব। সেই ক্ষেত্ৰত মধ্যপ্ৰদেশত যি সময়ত ভাৰতীয় জনতা পাৰ্টিৰ চৰকাৰ আছে, সেই চৰকাৰখন থকাৰ অৱস্থাত এনেধৰণৰ ঘটনাই আগন্তুক লোকসভা নিৰ্বাচনত কেনেধৰণৰ প্ৰভাৱ পেলায় সেয়া লক্ষণীয় হ'ব।